بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنزيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العلي العظيم ধন্যবাদ। সংক্ষিপ্ত কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের প্রথম কার্যবিধি শেষ করলাম। আমরা প্রতিবার অনুষ্ঠানের শুরুতেই আমাদের ক্যান্ডিডেট মানে যারা পরীক্ষার্থী যারা পাশ করেছে এসেছি তাদের কিছু বক্তব্য রাখি। তো এইবার হচ্ছে কেউ বক্তব্য রাখতে তারা নিজের ইচ্ছায় কেউ বক্তব্য রাখতে রাজি নয়। তো সেই হিসাবে আমরা এখন আমাদের প্রাক্তন ছাত্রদের মধ্যে চলে যাচ্ছি। তো আমি হাসিবুলকে অতি সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি প্রথম থেকে তোমরা যারা পাশ করেছো প্রথম একজনকে উঠবে, তাদের নাম বলবে, তাদের গ্রেড বলবে, হ্যাঁ বাবা সাথে বাবার নামও বলবে। হ্যাঁ একজন একজনকে উঠো, তাদের নিজের নাম, বাবার নাম এবং তাদের গ্রেড। অনেক সময় লেগে যায়। লিমা আরেকবার ওঠো। মুসামদ লিমা খাতুন, গ্রাম গোয়ালপাড়া, পিতা আলাউদ্দিন। কত পয়েন্ট পেয়েছো? 3.78। আচ্ছা। মুক্তা মোসামদ মুক্তি খাতুন, পিতা মোহাম্মদ সিদ্দিক আল সেনা, 3.89। তুমি একটু একটু, তোমার নাম কি? মোসামদ তাসলিমা খাতুন, গ্রাম গোয়ালপাড়া, আর পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম, 4.89। আর মেয়েরা কে বাকি আছে, সামনে আছে নাকি? নাম মুসামদ ছেড়বে খাতুন, বাবার নাম মুসামদ সেলিম হাল সেনা, আর রেজাল্ট 4.11। আমার নাম মুসামদ মারিয়া খাতুন, পিতা একের আলী, গ্রেড 3.50। আমার নাম মুসামদ সোহানা খাতুন, পিতা মোহাম্মদ শামসুল হক, গ্রেড 3.28। আমার নাম মুসামদ মিঞ্জু খাতুন, পিতার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গ্রেড 3.11। আমরা সাতজন মেয়ের পরিচয় পেয়ে গেছি, না আর কেউ বাকি আছে? সাতজন পেয়ে গেছি, আর ছেলেরা? আমার নাম মোহাম্মদ রাজা মিয়া, পিতা মোহাম্মদ ইমান আলী, আমার রেজাল্ট 4.00। আমার নাম মোহাম্মদ আবু মুসা, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান, 3.57। নাম মোহাম্মদ রকিবুল হাসান তুহিন, পিতার নাম জুমারুল ইসলাম, 3.67। ইনশাল্লাহ আমরা পরিচয় পর্ব শেষ করলাম এই মুহূর্তে। এবার আমরা মূল অনুষ্ঠানে যাব। ইলিয়াসকে নেওয়ার জন্য অনুরোধ করছি। খালি কি আমরা প্রাক্তন ছাত্রদের বক্তব্য দিব? সম্মানিত উপস্থিতি, এখন আমরা আমাদের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের প্রাণপ্রিয় মেম্বার সাহেব জহুর আলম চাচাকে আমি তেনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি পূর্বেই বলেছিলাম যে আমরা কোনো শব্দ করব না, অতএব আমরা সবাই নিঃশব্দে অবস্থান করি আর কি, ইয়ে করি।
আল্লাহ শুকর আদায় করছি এই জন্য যে আজকে এর একটা মহতী অনুষ্ঠান। আমাদের সমাজে অনেক অনুষ্ঠান হয়, আমরা শুনেছি যে কৃতি ছাত্র সংবর্ধনা দেওয়া হয়, আমি বিভিন্ন সময় শুনে আসছিলাম এবং আমি নিজে অনেকগুলো কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান দেখেছি। আমি দেখেছি এই এটা মানে সুধীদেরকে নিয়ে এবং কৃতি ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠানগুলো করা হয়। তো এই অনুষ্ঠানগুলো মূলত মহতী অনুষ্ঠান এই জন্য যে আজকের যে ছাত্র তারা দেশ এবং জাতির কর্ণধর হবে, তারা দেশ পরিচালনা করবে, তাদের দ্বারাই গোটা দেশ এবং জাতি পরিচালিত হবে। অতএব সে একজন সুস্থ মানুষ হবে, সুস্থ একজন মানুষ হবে, সুন্দর একজন মানুষ হবে। এই অনুষ্ঠান থেকে যদি তাদের কিছুটা ন্যূনতম যদি অনুপ্রেরণা আসে তাহলে আজকের এই অনুষ্ঠান সার্থক হবে। তো এইরকম একটা ভালো অনুষ্ঠানে আল্লাহ আমাদের আনার তৌফিক দান করেছেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আমাদের নবী, প্রিয় নবী, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, গোটা পৃথিবীর জন্য মডেল, অন্যতম আদর্শ নেতা, জগৎ বিখ্যাত দার্শনিক, তিনি হলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য শিক্ষক। তিনি হলেন সাইয়েদুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন। আমরা তার উম্মত, আমরা তার উপরে দুরুদ এবং সালাম পেশ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের স্বনামধন্য প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত ছাত্র, সুধি ছাত্র এবং ছাত্রীবৃন্দ, প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ, সাধারণ আপামর জনসাধারণ সহ সকল উপস্থিতি, আমি আমার অন্তরের অন্তঃস্থিতি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি এখানে দাঁড়িয়ে গুটি কয়েক কথা বলছি, এটা হচ্ছে আমার মনে হয় এখানে আমাদের অহংকার এবং গর্বে আমাদের বুকটা ভরে যায়। আমার গোয়ালপাড়া থেকে যখন কোনো মানুষ, কোনো ছাত্র বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে চান্স পাবে, তারা যোগ্যতা সম্পন্ন মানুষ হবে, দেশ পরিচালনায় তারা অসামান্য অবদান রাখবে। আমি যখন শুনি যে সে আমার গোয়ালপাড়ার সন্তান, আমার গ্রামের সন্তান, আমার ওয়ার্ডের সন্তান, তখন আনন্দে আমার বুক ভরে যায়, আমার মন চাই আমার ন্যূনতম যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে আমি সর্বাত্মক সহযোগিতাটুকু তার জন্য করতে চাই। এবং আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে তাদের যে মিশন চালিয়ে যাচ্ছে আল্লাহ তাদের এই মিশনকে সাকসেসফুল করুন, এবং এই দেশ এবং জাতির পরিচালনার ক্ষেত্রে তারা যেন দেশের জন্য অসামান্য অবদান রাখতে পারে, এই জন্য তাদের জন্য আমি দোয়া করছি। সম্মানিত সুধীমণ্ডলী, ছাত্র ছাত্রী সকলের প্রতি আমি আমি কোনো পয়েন্ট ছাড়া আমি কোনো পয়েন্ট ছাড়াই কয়েকটি কথা বলবো যে আজকে আমরা তার এখানে সমবেত হয়েছি সকলেই ছাত্র এবং ছাত্রী। আপনারা সকলে জানেন 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে যতগুলো অভ্যুত্থান এদেশে হয়েছে, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বৈর শাসক সব মানে পতনের যত অধ্যায় এসেছে, সব 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 সময় এ দেশে অবদান রেখেছে কৃষক শ্রমিক, কৃষক শ্রমিক তাই না, কৃষক শ্রমিক, সাধারণ আমাদের মতো খেটে খাওয়া মানুষ অবদান রেখেছে, ঠিক তো? তাই সব সময় ছাত্র সমাজ তাদের বুকে তাজা রক্তটুকু ঢেলে দিয়ে যখন যেখানে প্রয়োজন হয়েছে, যার জন্য যা প্রয়োজন হয়েছে, দেশ রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের মাতৃভাষা বাংলা রক্ষার জন্য, প্রয়োজন যদি হয় ইসলাম রক্ষা করার জন্যও যদি হয়, এদেশের ছাত্র সমাজই তাদের বুকে তাজা রক্ত ঢেলে দেবে। অতএব এখান থেকে আজকের এই এখান থেকে যদি একজন মানুষ, একজন ছাত্র এবং ছাত্রী যদি এই দেশ পরিচালনায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, দেশ এবং জাতিকে যদি ভালো পথে পরিচালিত করতে পারে, তাহলে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করব সেই দিনটার জন্য, সেই দিনটিকে যেদিন হয়তো এদেশের মানুষ তার এই অবদানের কারণে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তার মাধ্যমে তাদের জীবন চালাতে পারবে। তো আমি ছোট্ট পরিসরে যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আজকের যে শিক্ষা, এই শিক্ষা আসলে আদর্শিক একটা শিক্ষা হতে হবে, শিক্ষাটাকে হতে হবে সুশিক্ষা, তাই না? অনেক সময় দেখা যায় শিক্ষিত মানুষ, আপনি চিন্তা করেন, আমরা দেখলাম যে জেএমবির মতো যত এই যে সন্ত্রাসী বোমা হামলা ঘটাইল তারা কিন্তু সব শিক্ষিত মানুষ, তারা বেকার শিক্ষিত যুবক মানুষ, তাদেরকে কিন্তু এক শ্রেণীর মানুষ তাদেরকে মোটিভেট করেছে, তাদের কন্ট্রোল করেছে, করে তাদের হাতে বোমা এবং অস্ত্র তুলে দিয়েছে ইসলামের নামে, তাদেরকে দিয়েই এদেশে একটা
ষড়যন্ত্র শুরু করে এদেশে ফেতনা সৃষ্টি করে গোটা মানুষের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করেছে। তাহলে সেই যে সন্তান তারা অন্যদেরকে মারল এবং সে নিজে নিহত হইল, তার বাপ মা অনেক স্বপ্ন ছিল তাদেরকে নিয়ে যে আমার সন্তান অনেক কষ্ট করে আমি ভার্সিতে লেখাপড়া শেখাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেখাচ্ছি, সে নিজে মানুষ হবে এবং আমার আমি যে দুর্দিন আমার যখন দুর্দিন আসবে তখন আমার এই সংসারের জন্য সে হাল ধরবে, অতএব সেও ক্ষতিগ্রস্ত হলেও আর গোটা দেশের অনেক মূল্যবান সম্পদ যারা দেশ পরিচালনা করে তারা দেশের জন্য মূল্যবান সম্পদ তাদেরকে তারা হত্যা করেছে। অতএব এই জন্য সুশিক্ষার প্রয়োজন এদেশে, যখন যেটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে সুশিক্ষার বড় অভাব। যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে অবশ্যই আমি যদি ছোটো পরিসরও থাকি তাহলে আমাকে দিয়ে ভালো কাজ করানো যাবে। আর শিক্ষা মানুষকে সর্বাবস্থায় সহনশীল হতে শেখায়। আপনি দেখে আপনারা দেখবেন বা আমরা দেখি যে যখন কোনো শিক্ষিত মানুষ সমাজ যদি বিশৃঙ্খলা করেও ফেলে, যদি ঝগড়াঝাটিও করে, তাও তাদের ঝগড়াটা শুনতে কিন্তু ভালো লাগে, ঠিক কি না? তাদের ঝগড়া শুনতেও ভালো লাগে। আর যদি কোনো মানে নিরক্ষর কোনো মানুষ যখন ঝগড়া করে তারা অশ্লীল গালাগালি অসামাজিক কথাবার্তা বলে তারা নিজেরাও খারাপ হয় এবং সমাজটাকেও কলুষিত করে ফেলে। এই জন্য তাদেরকে আমরা খারাপ বলবো না, তাদেরকে শিক্ষিত করার, তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের আপনাদের সকলের। এই জন্য আসুন আজকের অনুষ্ঠান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা অবশ্যই আমরা আমাদের সামনে যে দিন, আমাদের সামনে যে মিশন আসছে লেখাপড়ার জীবন ছাত্রদের জন্য, এই লেখাপড়ার জীবনে আমি অত্যন্ত মনোযোগী হব। আরেকটি কথা সেটা হচ্ছে এই যে হাই স্কুল জীবনে মানুষের কিন্তু একটা সীমাবদ্ধ থাকে, একটা গণ্ডির শাসন থাকে, কিন্তু কলেজ জীবনে যখনই যাই তখন কিন্তু সে শাসনের সীমানা পেরিয়ে তার সে একটা মানে স্বাধীন অবস্থা সৃষ্টি করে। সেই সময় তার পিতা মাতাও শাসন করে না, স্কুল কলেজের ছাত্র মানে শিক্ষকরাও শাসন করে না, তখন সে নিজস্ব মানে সে একটা নিজের সত্তাধিকারী হয়ে যায়। ওই জন্য এই সময়টা যদি সে উদাসীন হয়, পড়াশোনার প্রতি যদি অমনোযোগী হয়, তাহলে পরে কিন্তু সেইভাবে সে সেখান থেকে ঝরে পড়বে। আর অবশ্যই তাকে মনোযোগী, আমি এসএসসি পরীক্ষায় যে রেজাল্ট করেছি, আমি যে পয়েন্ট পেয়েছি সেই পয়েন্ট থেকে আমার এইচএসসিতে গিয়ে আরও ভালো রেজাল্ট করতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে আজকের এই সমাজ, আপনি যদি কোনো যেনতেনভাবে এসএসসি পাস করেন, যেনতেনভাবে যদি আই পাস করেন, যেনতেনভাবে যদি বিএ পাস করি, যেনতেনভাবে যদি অনার্সটা কমপ্লিট করে ফেলি, চাকরি তো দূরে থাক, বরঞ্চ ওকে দিয়ে যে স্বপ্ন দেখেছিল ও হবে সমাজের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াবে, বোঝা হয়ে দাঁড়াবে সমাজের জন্য। একটা বেকার মানুষ না পারবে মাঠে খাটতে, না পারবে ব্যবসা বাণিজ্য করতে, না পারবে কোনো চাকরি বাকরি করতে। এই জন্য প্রতিযোগিতা করতে হবে যে আমি যে জিপিএ পেয়েছি এর থেকে আরও ভালো রেজাল্ট আমাকে করতে হবে। আজকে পরীক্ষার জন্য যদি 500 লোকের মনে করেন 500টা সিট খালি আছে, 500 জনকে নিয়োগ দেওয়া হবে, অথচ সেখানে 500,000 মানুষ পরীক্ষা দিচ্ছে, তাহলে এখন চিন্তা করতে হবে যে কোন পড়াশোনা করে, কী পড়াশোনা করে আমার সেই 500,000 থেকে বেরিয়ে সে 500-র মধ্যে আসতে হবে। অতএব ন্যূনতম কোনো রকম হেলাফেলা করার কোনো সুযোগ নেই। যদি সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে অবশ্যই তাকে মনোযোগী হতে হবে, পড়াশোনার মানে স্বাভাবিক নিয়মে তাকে পড়াশোনা করতে হবে। আর এই সময়টা কোনো রকম হেলাই ফেলাই কেটে তার পরবর্তী জীবনে পস্তানির জন্য সে কিন্তু পস্তাবে। অতএব এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে, পড়াশোনার প্রতি মনোযোগ হতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই সময়টাই, এই সময়টা বিশেষ করে আজকের আমাদের দেখেছি এই যুব সমাজ মাদকের সাথে মানে একেবারে নেশায় মিশে নিজেকে সে ক্ষতি করেছে, তার পিতামাতাকে ক্ষতি করেছে, সমাজ কলুষিত করেছে। অতএব আমরা তো ওই দিকে যাবই না, বরং আরও যারা এই পথে যারা চলছে তাদেরকে আমরা হাত ধরে ধরে, তাদের হাতে পায়ে ধরে, তাদের বুঝে একজন শিক্ষিত মানুষ হিসেবে তাকে বুঝে তার ওই খারাপ পথ থেকে অবশ্যই তাকে ভালোর পথে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আর একটা কথা, ছোটো কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা একজন মানুষ, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাদের কোনো উদ্দেশ্য ছাড়াই কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা মহৎ একটা উদ্দেশ্যকে নিয়েই আমাদের সৃষ্টি করেছেন এবং সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জিনিসটা কিন্তু ভুললে হবে না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মানুষ, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, তোমরা হলে আমার খলিফা, তোমাদের কাজ হচ্ছে আমার প্রতিনিধিত্ব করা, আমার পক্ষ থেকে যত বিধিবিধান জমিনের মধ্যে যাবে তোমরা সেই বিধিবিধান অনুযায়ী জমিনের মধ্যে তোমাদের জীবন পরিচালনা করবা, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র, তোমাদের দেশ পরিচালনা করবা, এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য তোমাদেরকে প্রেরণ করেছি। আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার এই কথাটাকে ভুলে গেলে চলবে না। যদি আমরা শুধুমাত্র লেখাপড়ার প্রতি মনোযোগী হই, আমি ভালো ছাত্র হই, ব্রেনি ছাত্র হই, আমি আজ ইউনিভার্সিটিতে চান্স পাই, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আমি কলেজের ভাইস চ্যান্সেলর হয়েছি, আমি আজকে ডিসিএসপি হয়েছি, আমি আজকে কী হয়েছি বড় অফিসার হয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে আল্লাহকে যদি ভুলে যাই, আমার পার্থিব জীবনে যদি কিছুটা লাভ হয়ও, পরকালীন জিন্দগিতে কিন্তু আমি ধরা খেয়ে যাবো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বো। এই জন্য দুইটা জীবনে আপনার সফলতা অর্জন করতে হবে, একটা হচ্ছে আপনি ইহকালের শান্তি আর পরকালের মুক্তি আপনার পেতে হবে। যেহেতু আমি একজন মুসলিম, আমি বিশ্বাস করি যে পরকালীন জিন্দগি যখন আমার যেতেই হবে, তাহলে ইহকালের আমার শান্তি চাই আর পরকালে আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পেতে চাই। অতএব এইরকম ধরনের জীবন যেন আমরা গড়তে পারি, সকলের জন্য আমি আবারও সাধুবাদ জানাচ্ছি, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা মাদককে ছেড়ে দেব আর কলম হাতে ধরব, অবসর সময় যখন পাবো তখন আমরা ইসলামী কিছু সাহিত্য আছে, পেপার পত্রিকা আছে, এগুলা থেকে এগুলো আমরা পড়াশোনা করবো, করে আমরা নিজেরাই জ্ঞান অর্জন করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আর এই দুর্দিনের জন্য, এই করোনার সময়
আমরা সকল মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে আমরা চলাফেরা করতে পারি, সেদিকেও সজাগ দৃষ্টি রাখবো এবং সকলের সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘায় জীবন কামনা করছি। আল্লাহ তালা আমাদের জীবনে কল্যাণ দান করুক, বই আসুক আমাদের সমাজে অনাবিল শান্তি, এই দেশ ভরে যাক সোনার দেশে, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করে সকলের জন্য দোয়া করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আসলে আমাদেরকে ওনার কথাগুলো শুনে এবং সেই অনুপাতে চলার খুবই দরকার। তো আমি এখন আমাদের প্রাক্তন ছাত্রদের মধ্যে আলোচনা আনার জন্য অনুরোধ করছি। আসলে আমাদের হাতে সময় খুবই কম, আমাদের অনেকগুলো বক্তা, সবার বক্তব্য যদি আমরা 5 মিনিট করে দিই তারপর আমাদের অনেক সময় লেগে যাবে। সেই কারণে আমি আমাদের প্রাক্তন ছাত্র এবং আমাদের অতিথিদেরকে আহ্বান করব, আপনারা অতি সংক্ষিপ্ত আকার আলোচনা রাখলে সবাই আলোচনা করতে পারবে। তো আমি এখন সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি সজীবকে। হ্যাঁ, সজীবের সময় 2 মিনিট, 2 মিনিটে শেষ করতে হবে। গোয়ালপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে এসএসসি কৃতকার্য পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এখানে উপস্থিত অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে বসে থাকা ছোটো বড় এবং সমবয়সী ভাই বোনেরা, সকলের প্রতি আমার মনের অন্তরের অন্তলস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যদিও আমার সময় অনেক অল্প, আমি এই অল্প সময়ের মধ্যেই আমার কিছু কথা বলার চেষ্টা করব। যদিও আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, যদিও আমি কোনো গুরু নই, বা তোমরা আপনারাও আমার কেউ শীর্ষ নয়। আসলে গুরু হতে সবাই পারে, বক্তব্য দিতে সবাই পারে, কিন্তু সেটা মেনে চলতে সবাই পারে না, সেটা মেনে সেই অনুযায়ী কাজ করতে সবাই পারে না। তো যাই হোক, এখানে উপস্থিত হয়েছেন অনেকে আছে যারা অনেক ভালো রেজাল্ট করে আমাদের এই গ্রামের সুনাম অর্জন করেছে, তো আমি তাদের প্রতি আমার মনের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। তো আমি মূলত দুইটা টপিক নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে টাইম এবং আরেকটা হচ্ছে ক্যারেক্টার। আসলে আমাদের সবারই স্টাডি অর্থাৎ লেখাপড়ার পাশাপাশি একটা মূল জিনিস সবারই মাথায় থাকা উচিত, সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার অর্থাৎ চরিত্র। এটা মনে রাখা উচিত যে গ্রামের হয়তো অনেকেই এমন মানুষ আছে যারা শিক্ষিত না, কম শিক্ষিত, হয়তো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষায় তারা শিক্ষিত নন, কিন্তু তাদের চরিত্র এতই সুন্দর, তাদের কথাবার্তা, আচার আচরণ, চালচলন এতই সুন্দর যে তাদের ক্যারেক্টার অনেকই অনেক সুন্দর। তো ক্যারেক্টার সম্পর্কে অনেক কিছুই আমরা জানি। এটা বলতে পারি আমরা যে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। যখন টাকা হারায় তখন কিছুই হারায় না, যখন স্বাস্থ্য হারায় তখন কিছু একটা হারায়, কিন্তু যখন চরিত্র হারায় তখন মানুষের সব কিছুই হারিয়ে যায়। এই জন্য আমাদের অবশ্যই সবাইকে চরিত্রের দিকটা খেয়াল রাখতে হবে। আমরা ইতিহাসের পাতাও খেয়াল করতে পারি, অনেক অনেক এমন হাজারো ব্যক্তিত্ব আছে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন, অথচ তাদের চরিত্র অনেক সুন্দর। আমরা যদি রবি ঠাকুরের কথা চিন্তা করি, তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন, কিন্তু তিনি অনেক উচ্চ পর্যায়ের একটা মানুষ। যদি আমরা কাজী নজরুলের কথা চিন্তা করি, তিনি কিন্তু খুব বেশি লেখাপড়া করায়নি, তিনি হয়তো 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে, কিন্তু তার লেখাই বই অনার্স লেভেলে বা হায়ার এডুকেশনে অনেক পড়ানো হয়, অনেক উচ্চ পর্যায়ে উচ্চ শ্রেণীতে পড়ানো হয়। যদি আমরা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শেষ নবীর কথা চিন্তা করি, তিনিও কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব বেশি শিক্ষিত নন, তবুও তিনি কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা মহামানব। এমন পৃথিবীর ইতিহাসে এমন অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ আছে যাদের চরিত্র অনেক সুন্দর। আর আমি বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে পারি, যেটা সম্পর্কে কোরআনে এবং বাইবেলেও 13-14 অনুচ্ছেদে বলা আছে গিভ নট দ্যাট হুইচ ইজ হলি আন্টু দি ডগস, নাইদার দি কাস্ট ইউর প্যারালস বিফোর শাইন, লেস্ট দে টেম্পল দেমসেলফ আন্ডার ফিট অ্যান্ড টার্ন এগেন অ্যান্ড রেন্ড ইউ। অর্থাৎ যা পবিত্র বস্তু তা কুকুরকে দিও না, নষ্ট করো না তোমার ওই পবিত্র মুক্তাগুলো লম্পট শুকরের সামনে। আশঙ্কা একটাই যে তারা তা পায়ের তলায় পদদলিত করবে এবং ঘরে এসে তোমাকে আঘাত এবং বিদীর্ণ করবে। অর্থাৎ তোমার কাছে যে পবিত্র বস্তুটা আছে, আমি মেয়েদেরকে বলছি বিশেষ করে, তোমাদের কাছে একটা মহান মূল্যবান এবং পবিত্র জিনিস আছে যেটা তোমরা লম্পট শুকরের সামনে দিও না এবং কুকুরকে বিলিয়ে দিও না। অর্থাৎ এখানে মূল ইন্ডিকেট করেছে যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার চরিত্র সম্পর্কে। আরেকটা যেটা বলছিলাম যে টাইম কিন্তু অনেক ভ্যালুয়েবল একটা টাইম। আমরা জানি যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। দেখো, আমি যদি এখন চেষ্টাও করি, অনেক ইচ্ছাও করি, তবুও কিন্তু আমার অতীতে ফিরে যেতে পারবো না। আমি যদি অনেক প্রচেষ্টা করি, তবুও কিন্তু আমার স্কুল লাইফ এখন আমি ফিরে পাবো না। এই জন্য আমাদের অবশ্যই সময়ের মূল্যটা বুঝতে হবে। আমার এখনও মনে পড়ে ক্লাস 10-এর সেই ইংরেজি কবি রেলফ ওয়াটসনের সেই সময়ের কবিতা, টাইম ইউ ওল্ড জ্যাপসি ম্যান উইল ইউ নট স্টে,
put up your caravan just for a day. All things I will give you. Will you be my best? Time, you old gypsy man, will you not stay? ধন্যবাদ সবাইকে। আর আমি বিশেষ করে এখানে ধন্যবাদ দিচ্ছি যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি এই বিশাল সৃষ্টির মহান স্রষ্টার ক্ষুদ্র একটা জীব, অতএব আমার কথায় ভুল থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি সবার জন্য দোয়া করছি এবং নিজের জন্য দোয়া আছে, এ নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সজীবকে খুবই চমৎকার বক্তব্য রাখার জন্য। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আসলে এই কথাটা সামঞ্জস্য রেখে যদি একটা কথা বলতে হয়, এক লোক এসছে চেয়ারম্যানের কাছে চারিত্রিক সনদপত্র নিতে। তো চেয়ারম্যানের কাছে আসার পরে ডাকতেছে, চেয়ারম্যান সাহেব বাসায় আসেন নাকি? তো চেয়ারম্যান সাহেবের যিনি সেক্রেটারি আছে বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, উনি বাসায় এসছে, বের হয়ে এসছে। বের হয়ে আসার পর জিজ্ঞাসা, কী চাই আপনার? বলছে, আমি চারিত্রিক সনদপত্র নিতে এসছি। তো বলতেছে, চেয়ারম্যান নারিকেলের দায় জেলে আছে, আপনি এক সপ্তাহ পরে আসেন। তো আমাদের এরকম ঘটনা অনেক সময় ঘটে যায়। আমরা অনেকেই চরিত্রের কথা বলে থাকি, আসলে নিজেদের চরিত্র সংশোধন করাটাই সবথেকে বড় কথা। তো আমরা আমাদের নিজেদের চরিত্র সবসময় সংশোধন করবো ইনশাল্লাহ। তো এখন আমাদের প্রাক্তন ছাত্রদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে আমাদের অনেক আদরের ছোটো ভাই সানোয়ার। সানোয়ারকে আমি খুবই সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে 2020 সালের গোয়ালপাড়া গ্রামে কৃতী ছাত্র ছাত্রী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ যারা, তাদেরকে নিয়ে যে সংবর্ধনা অনুষ্ঠান, এবং সপ্তম আজকে দিয়ে এটা সপ্তম অনুষ্ঠান, তাই অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থী এবং অত্র এলাকার সম্মানিত ব্যক্তি এবং সাধারণ মানুষ সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। যাদেরকে নিয়ে মূলত অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যে আমি বেশি কিছু বলবো না, উপদেশমূলক কথা অনেকেই বলবেন, শুধু কয়েকটি অভিজ্ঞতা শেয়ারের কথা বলবো। যে আসলে যে দীর্ঘ পাঁচটি বছর তোমরা অতিক্রম করেছো, এটা কিন্তু জীবনের অনেক মূল্যবান সময়, ঠিক আছে? কিন্তু এই পাঁচটি বছর যা করেছো সেটা অতীতের ব্যাপার, কিন্তু এখন যে সময়টা, এই দুইটি বছর ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো পজিশনে, একটা ভালো জায়গায় যাওয়ার জন্য এই দুইটি বছর খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ইন্টারমিডিয়েট যে সময়টা, এই সময়টা যে ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হয়ে লেখাপড়া করবে, তারাই একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে, তারা একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে, দেশের জন্য, নিজের জন্য, সকলের জন্য কাজ করতে পারবে। তো যাই হোক, মূলত এই কথাগুলো বলছি যে আমি হয়তো আমাকে অনেকেই চেনে, আমি কিন্তু মোটামুটিভাবে সব দিক থেকেই অত ভালো ছিলাম না, তবে আমার একটা এভারেজ ছিল, যেটা কি যে মোটামুটি সমস্ত বিষয়গুলোতে একটা ধারণা ছিল, একটা জ্ঞান ছিল, যার কারণে আমি আজকে হয়তো একটা জায়গায় দাঁড়াতে পেরেছি। তো এরকম যারা আছে যে মোটামুটি 4 পয়েন্টের উপরে যারা রেজাল্ট করেছে বা 3.80-র উপরে যারা রেজাল্ট করেছে, এরা যদি চায়, চেষ্টা করে একটা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করার জন্য, এদের দ্বারা সম্ভব। এবং সেই জন্য নিয়মিত, মানে প্রত্যেক দিন যেন পড়াশোনাটা আমার মিস না হয়, নিয়মিত একটা রুটিন করে প্রত্যেক দিন পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এক কথাই, পড়ার ভেতরেই থাকতে হবে, পড়াশোনা ছাড়া এর বাইরে কাজকর্ম, স্বাভাবিক কাজকর্ম যেগুলো সেগুলোর কথা তো বাদই আছে। তাছাড়া যে বর্তমানে এখন যে সমস্যাটা আমাদের ভিতরে এসেছে, সেটা হচ্ছে যে ইন্টারনেট, ফেসবুক, এই যুগটা, মানে এই সমস্যাটা ছাত্রছাত্রীদের ভিতরে মানে যথেষ্ট ক্ষতিকর হয়ে দাঁড়াইছে। যে মাদক একটা জিনিস, যে সেটা শরীরের ক্ষতি করে, পাশাপাশি মনেরও ক্ষতি করে, কিন্তু এই ইন্টারনেট এমন একটা জিনিস যে মনকে বিকৃত করে দিতে পারে, কারণ এটা একটা মাদক, ভয়ঙ্কর একটা মাদক পর্যায়ে দাঁড়াইছে। যে পড়াশোনার মাধ্যমে যে জ্ঞান অর্জন, যে পড়াশোনার মাধ্যমে বই পড়া, বিভিন্ন ভালো ভালো বই পড়ার মাধ্যমে যে জ্ঞান অর্জন, সেই জ্ঞান অর্জনের মাধ্যমে কী হয়, যে অনুভূতি শক্তিটা বৃদ্ধি পায়, যেটাকে বলা হচ্ছে পাওয়ার অফ হার্ট। এই পাওয়ার অফ হার্টকে ক্ষতিগ্রস্ত করতে এক ফেসবুকই যথেষ্ট,
ঠিক আছে আর এই পর্যায়ে এসে এমন একটা হয় এই ইন্টারমিডিয়েট পর্যায়ে এসে এমন একটা হয় আমার নানা জুহুন নানা অনেক কথাই বলেছেন যে যে হাই স্কুল যে লেভেলটা এটা একটা সীমাবদ্ধতার ভিতরে থাকে কিন্তু এই জায়গায় গিয়ে বিভিন্ন কলেজ বা যারা আছে সেটা হচ্ছে যে একটা ধারাবাধা নিয়মের বাইরে চলে যায় এই জায়গায় গিয়ে এই বিষয়গুলো যদি ইনক্লুডেড হয়ে যায় অ্যাডিক্টেড হয়ে যায় তাহলে তার জন্য বড় হুমকি এবং তার জীবনটা ওখানেই শেষ অর্থাৎ যে লেখাপড়া করতে চায় আমি মনে করি যে লেখাপড়া করতে চায় ভালো একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হতে চাই অন্তত জীবনে পিছনে যা হয়েছে হোক এই অন্তত এই দুইটি বছর খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি বছর যথেষ্টভাবে মূল্যায়ন করার জন্য সকলের প্রতি আমি আহ্বান করছি এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলের অনেক ধন্যবাদ সানোয়ারকে আসলে সানোয়ারের কথা যদি বলতে হয় তাহলে আমরা একটা ইংরেজির একটা অনুবাদ বলতে পারি ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ এভরি ওয়ান হ্যাজ দেয়ার ওন রোন টু প্লে না আপনাকে আপনি কাউকে নিজের সাথে অন্যের সাথে তুলনা করার দরকার নাই আপনি আপনার নিজের যে রোলটা আছে সেটা প্লে করেন দেখেন ও কিন্তু এ গ্রেড ছিল এ গ্রেড থেকে ও কিন্তু ভার্সিটিতে চান্স পেয়েছে সুতরাং আমরা অনেকেই ভাবি যে আমরা এ প্লাস পাইনি আমরা এ গ্রেড পাইছি এ মাইনাস পেয়েছি আমাদের দ্বারা এটা সম্ভব হবে না আসলে এগুলো ভাবা একদম অমূলক আপনি আপনার কাজে লেগে যান মনোযোগ দিয়ে কাজ করেন ইনশাল্লাহ একসময় সাকসেস আসবে তো আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার জন্য অনুরোধ করছি মাহফুজকে মাহফুজ খুবই সংক্ষিপ্ত আলোচনা বিজয়েরা ভিন্ন ধরনের কোনো কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে শান্ত নদীতে পাল তুলে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত আছেন আমার ছোট বড় ভাই বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে আমার পুরো বক্তব্যটাই থাকবে যারা আজকে কৃতি শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমি প্রথমে একটা কথা বলেছি যে বিজয়ীরা ভিন্ন ধরনের কোনো কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে আপনাদের ভিতরেই যারা স্টুডেন্ট আছেন তাদের রেজাল্টের ভ্যারিয়েশন আছে তাই না কারো রেজাল্ট 2 পয়েন্ট কারো 3 পয়েন্ট 3.50 4 পয়েন্ট 4.50 5 পয়েন্ট আবার কেউ গোল্ডেন জিপিও পাচ্ছে কিন্তু বই তো সবাই একই বই পড়েছেন কেন রেজাল্টের ভ্যারিয়েশন হইল রেজাল্টের ভ্যারিয়েশনটা কেন হইল আপনার এক বন্ধু সে একটা টপিক পড়ছে বইয়ের বইয়ের টপিকটা পড়ে মুখস্থ করে এবং রেখে দিল আরেক বন্ধু কী করলো সেই টপিকটা পড়লো একবার লিখলো এবং রেখে দিল আরেক বন্ধু কী করলো ওই টপিকটাই পড়লো দুইবার লিখলো এবং নোট করলো আরেকটা বন্ধু কী করলো ওই টপিকটা পড়লো দুইবার লিখলো নোট করলো এবং ওই সম্পর্কিত যত কোশ্চেন বিগত বছরের পরীক্ষায় এসছে সেগুলো সব অ্যানালাইসিস করলো তাহলে কে আলটিমেট গেইনার হবে গোল্ডেন জিপিএ কে পাবে যে অবশ্যই লাস্ট ওয়ান যে টপিকটা পড়েছে নোট করেছে মুখস্থ করেছে প্রশ্ন সম্পর্কে অ্যানালাইসিস করেছে সেই তো পাবে নাকি এই জন্যে বললাম যে বিজয়ীরা ভিন্ন ধরনের কোনো কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে অর্থাৎ ওই ছেলেটাই যে গোল্ডেন জিপিএ পেল ওই ছেলেটাই টপিকটা মুখস্থ করেছে পড়িয়েছে কিন্তু তার কাজটা ভিন্ন হয়েছে ভিন্ন ধরনের কাজটা করেছে কিন্তু টপিক কিন্তু একই ছিল এই জন্যে রেজাল্টের ভ্যারিয়েশন হয়েছে তারপর আরেকটা কথা বলেছি যে শান্ত নদীতে পাল তুলে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না জীবনে প্রচুর বাধা বিপত্তি আসবে স্রোতবিহীন নদীতে তো সবাই পাল তুলতে পারে কিন্তু স্রোত যুক্ত নদীতে যেখানে ঢেউ আছে সেখানে কয়জন পাল তুলতে পারে সেখানে পাল তোলাটাই কষ্টের কখনো সফল হবেন কখনো ব্যর্থ হবেন সফলতা এবং বিফলতার মাধ্যমেই জীবন জীবনে সফল বিফল দুইটাই থাকবে জীবনে সফলতা বিফলতা দুইটাই থাকবে ওই জন্য বললাম যে শান্ত নদীতে পাল তুলে কখনো দক্ষিণাবিক হওয়া যায় না কিন্তু মাঝে মাঝে হয়তো ব্যর্থ হয়ে যাবেন কিন্তু ব্যর্থতার যে কারণগুলো সেইগুলো উদ্ঘাটন করতে হবে করে সেই অনুযায়ী চেষ্টা করতে হবে এবং হাল ছেড়ে দিলে হবে না সবসময় মনে রাখবেন হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয় পরাজয় থেকেই জয়ের শুরু হয়
পরাজয় থেকেই মূলত জয়টা আসে। পরাজয়ের যে যে কারণগুলো সেইগুলো উদ্ঘাটন করতে হবে। এখানে কিছু উক্তি আছে, বলছে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। এটা হচ্ছে উইলিয়াম ল্যাংলয়েডের একটা কথা, যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। এটা জন অ্যান্ডারসনের কথা, আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করে সেটা মেনে নিতে পারি না। এটা মাইকেল জর্ডানের কথা, যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। এটা জন সার্কেলের কথা। তারপরে বলা হচ্ছে আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো আমি হারার 1000টি কারণ উদ্ঘাটন করেছি। টমাস আলভা এডিসন, সর্বদা অনুকরণ নাই অনুসরণ নাই, নিজেকে খুঁজুন, নিজেকে চিনুন, নিজের পথে চলুন। ডেল কার্নেগি, সুতরাং সর্বদা চেষ্টা করতে হবে সফল হওয়ার জন্য, কিন্তু ব্যর্থ হলে ভেঙে পড়বো, ভেঙে পড়লে হবে না। হোঁচট খাওয়া মানে আমি আগে একটা কথা বললাম, হোঁচট খাওয়া মানে হেরে যাওয়া নাই। অনেক সময় ধ্বংস থেকেও নতুন জীবনের সূত্রপাত ঘটে। আমরা যে ডিম দেখেছি না, ডিম যখন মুরগিতে ঠোকর মারে তখন ভেঙে যায় না, কিন্তু সে ভেঙে যাওয়া থেকেই নতুন জীবনের সূত্রপাত ঘটে, ঘটে কি না? সুতরাং ওই নতুন জীবনের সূত্রপাত অনেক সময় ধ্বংস থেকেও নতুন জীবনের সূত্রপাত হয়। সুতরাং হোঁচট খালেই হেরে যাওয়া এটা কখনোই মানা যাবে না আর কি। হোঁচট খাওয়া মানে হেরে যাওয়া নয়, পরাজয় থেকেই জয়ের শুরু হয়। সুতরাং সামনে তোমরা ইন্টারমিডিয়েট হয়তো ভর্তি হবা, ইন্টারমিডিয়েট স্টার্টটাই বিভিন্ন ইউনিভার্সিটি জন্য চার চান্স পাওয়ার জন্য পাতে হয়ে দাঁড়াবে। এই ব্যাচে কি থাকবে, এই ব্যাচে কি কিছু অ্যাডিশন থাকবে আর কি, বড়ো বড়ো ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য এইগুলোই পাতে হতে থাকবে। তো সর্বোপরি বিশ্বাস রেখো, বুকের ভিতর প্রত্যয়ন হবে, স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমি হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ মাহফুজকে। ডিম ভেঙে গেলে আরেকটা নতুন জীবনের সূত্রপাত হয়, আর হোঁচট খাওয়া মানে ভেঙে পড়া নয়। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নিতে হবে। তো এই মুহূর্তে আমাদের সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের আরেকটা আদরের ছোটো ভাই রুহুল আমিনকে। আর আমাদের কোনো বক্তারা কিন্তু টাইম মেনটেন করছে না, আমি বলছি 2 মিনিটে শেষ করতে হবে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে, আমাদের অনেক বক্তা আছে। সুতরাং অনুরোধ করছি যে খুবই সংক্ষিপ্ত আকারে শেষ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। গোয়ালপাড়া যুবক সমাজ, যুব সমাজ করতে কাজিত আজকের SSC 2022 এর ব্যাসের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মেম্বার এবং শিক্ষক। বলা হয় যে টিচার ইজ দি পার্টনার অফ নেশন, একটা শিক্ষক একটা জাতির পথ প্রদর্শক। তো আমাদের জাতির পথ প্রদর্শক আমার স্যার, সম্মানিত স্যার মোহাম্মদ আবু মোতালেব, এবং উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোন এবং সমবয়সী ভাই এবং বড় ভাই, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে শুরু করতে চাই পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ, আল্লাহ কর্তৃক প্রথম অবতীর্ণ একটি আয়াত দ্বারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আনাকের প্রথম নম্বর আয়াতে বললেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে